ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। বিশ্বের হিন্দু ধর্মাবলম্বীদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ দিন শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত আজকের এই বিশেষ আলোচনা সভার সম্মানিত সভাপতি, আলোচক বৃন্দ, মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত সিনিয়র সদস্য স্থায়ী কমিটির জনাব ডক্টর খন্দকার মোশাফ হোসেন সহ স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, অন্য সদস্যবৃন্দ, উপস্থিত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সকল উপস্থিতিবৃন্দ এবং দেশে বিদেশে যারা এই আলোচনা সভায় অংশ নিয়েছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। একই সঙ্গে বাংলাদেশ সহ সারা বিশ্বের সকল হিন্দু ধর্মাবলম্বী ভাই বোন যারা যেখানেই রয়েছেন, জন্মাষ্টমী উপলক্ষে আপনাদের সবার প্রতি রইল আমার আন্তরিক বিশেষ শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতিবৃন্দ, হিন্দু ধর্মাবলম্বী ধর্মীয় শাস্ত্র মতে প্রায় 5,500 বছর আগে হিন্দু ধর্মের অবতার শ্রীকৃষ্ণ কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে জন্ম নিয়েছিলেন বা আবির্ভূত হয়েছিলেন। তিনি এমন এক সময় মথুরায় জন্মগ্রহণ করেছিলেন যখন মথুরার শাসন ক্ষমতায় ছিল ক্ষমতা দখলকারী অত্যাচারী নিষ্ঠুর স্বৈরাচারী রাজা কংস। শ্রীকৃষ্ণের আবির্ভাবের পর খুনি স্বৈরা শাসক রাজা কংস ধ্বংস। বিশ্বের হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা বিশ্বাস করেন শ্রীকৃষ্ণের অন্যতম ব্রত ছিল দুষ্টের দমন, শিষ্টের পালন। সুতরাং শুধুমাত্র রাজনৈতিক কারণই নয়, রাষ্ট্র ও সমাজে চলমান অন্যায় অবিচার, স্বৈরাচার দুরাচার অনাচারের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি ধর্মীয় শিক্ষাও বটে। আমি বিশ্বাস করি শুধু হিন্দু ধর্মই নয়, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলা প্রতি ধর্মেরই অন্যতম মৌলিক শিক্ষা। প্রতি ধর্মই সাম্য সম্প্রীতি ও মানবতার কথা বলে, বলে মানুষের স্বাধীনতার কথা। প্রিয় হিন্দু ধর্মাবলম্বী ভাই ও বোনেরা, রক্ত পিপাসু অত্যাচারী রাজা কংসের মতোই এক খুনি কংস রানীর হিংস্র থাবায় ক্ষতবিক্ষত আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। আজ এই বাংলাদেশে এখন নেই গণতন্ত্র, নেই মানবাধিকার, নেই মানুষের ভোটের অধিকার, নেই আইনের শাসন। গুটি কয়েক লুটেরা দুর্নীতিবাজ আওয়ামী লীগ ছাড়া মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিশ্বাস বা অবিশ্বাসী কোনো মানুষেরই কোনো নিরাপত্তা নেই। বিভিন্ন সময় এখানে আলোচকবৃন্দ প্রায় কয়েকজনই উল্লেখ করেছেন, বিভিন্ন সময় বিভিন্ন ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর বাসা বাড়ি উপাসনালয় রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত হামলা চালিয়ে ক্ষমতাসীন আওয়ামী চক্র দেশে একদিকে ব্লেইন গেমের অপরাজনীতি চালু করেছে, অপরদিকে ছল চাতুরি করে ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীকে নিজেদের করুণার পাত্র বানিয়ে রাখতে চাইছে। এর প্রমাণ ফ্যাসিস্ট হাসিনা মাফিয়া সরকার গত 15 বছরে বিভিন্ন ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর বাসা বাড়ি ধর্মীয় উপাসনালয় অসংখ্য বার হামলা চালিয়েছে, মামলা দিয়েছে, কিন্তু আজ পর্যন্ত কিন্তু একটি ঘটনার সুষ্ঠু বিচার করেনি বা হয়নি। আজকের এই দিনে বিএনপির পক্ষ থেকে আমি আপনাদেরকে আশ্বস্ত করে বলতে চাই, আগামীতে ইনশাল্লাহ নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে জনরায় বিএনপি সরকার গঠন করার সুযোগ পেলে সিভিল সোসাইটি, সর্বদলীয় এবং সর্বধর্মীয় প্রতিনিধিদের সমন্বয়ে গত 15 বছরে বিভিন্ন ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর বাসা বাড়ি ধর্মীয় উপাসনালয় প্রতি হামলার ঘটনার উদ্ঘাটনে একটি নাগরিক তদন্ত কমিশন গঠন করে নাগরিক কমিশনের রিপোর্টের ভিত্তিতে দেশের আইন অনুযায়ী আদালতে প্রতিটি ঘটনার বিচারের উদ্যোগ গ্রহণ করা হবে। প্রিয় ভাই বোনেরা,
আমাদের মহান মুক্তিযুদ্ধের মূল মন্ত্র ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্বাসী অথবা অবিশ্বাসী কিংবা সংশয়বাদী প্রতিটি নাগরিক তাদের নিজ নিজ ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক অধিকারগুলো বিনা বাধায় স্বাচ্ছন্দ্যে পালন করতে পারবেন। এমনই একটি স্বাধীন রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের জন্যই মুক্তিযোদ্ধারা বাংলাদেশ স্বাধীন করেছিলেন। কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, মুক্তিযুদ্ধের সময় আমাদের এমন জিজ্ঞাসা ছিল না। অথচ সংখ্যালঘু জনগোষ্ঠীর ধর্মীয় পরিচয়কে নিজেদের হীন দলীয় স্বার্থে ব্যবহার করতে গিয়ে ফ্যাসিস্ট হাসিনা স্বাধীন বাংলাদেশে বিভিন্ন ধর্ম বর্ণের মানুষের মধ্যে অবিশ্বাসের বিষ বাষ্প ছড়িয়ে দিয়েছে। দেশে প্রতিশোধ প্রতিহিংসার রাজনীতি চালু করেছে। রাষ্ট্র সমাজের রন্ধে রন্ধে দ্বন্দ্ব, বিভেদ, বিরোধ, হিংসা, ঘৃণা, বিদ্বেষ ছড়িয়ে দিতে চেয়েছে। প্রিয় উপস্থিতিবৃন্দ, আমি আগেও বলেছি, আবারও বলছি, আজ বিএনপি কখনোই ধর্ম নিয়ে রাজনীতি করে না, ধর্মকে হীন দলীয় রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে না, করবে না, ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানাতে চায় না। বিএনপি বিশ্বাস করে দল, মত, ধর্ম যার যার, রাষ্ট্র কিন্তু সবার। বিএনপি বিশ্বাস করে ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি অবাঙালি, বিশ্বাসী অবিশ্বাসী, বাংলাদেশের প্রতিটি নাগরিকের একটি গর্বিত পরিচয় নির্ধারণ করে স্বাধীনতার ঘোষকের যুগান্তকারী রাজনৈতিক দর্শন বাংলাদেশি জাতীয়তাবাদ। সুতরাং পরিচয় সংখ্যালঘু নয়, যা একটু আগে মহাসচিব সাহেবও ওনার বক্তব্যে বলেছেন। বাংলাদেশের প্রতিটি নাগরিকের একমাত্র গর্বিত পরিচয় আমরা বাংলাদেশি। এ বাংলাদেশ আপনার, আমার, আমাদের সবার। বাংলাদেশের প্রতিটি নাগরিক সকল ক্ষেত্রে সম অধিকার ভোগ করবে, এটি বিএনপির নীতি, এটি বিএনপির রাজনীতি। প্রিয় ভাই বোনেরা, একজন ফ্যাসিস্ট হাসিনার অবৈধ ক্ষমতার খায়েশ মেটাতে দেশের রাজনীতিকে কলুষিত করে ফেলা হয়েছে। বাংলাদেশকে দেশে বিদেশে হাসি তামাশার খোরাকে পরিণত করা হয়েছে। আজ মুক্তিযুদ্ধের গৌরব ধূলিসাৎ করে দিয়ে জনগণ এখন নিজ দেশেই যেন পরাধীন। আপনারা যদি একটু গভীরভাবে লক্ষ্য করেন তাহলে দেখবেন, শিক্ষা দীক্ষায় নয়, মানবিক মর্যাদা হারিয়ে বর্তমানে ভিসি এখন ঢাকা বিশ্ববিদ্যালয় চা সিঙ্গারা সামুচার মধ্যে গৌরব খুঁজে বেড়ায়। আত্মমর্যাদা জলাঞ্জলি দিয়ে মাফিয়া চক্র সেলফির মধ্যে সাফল্য খুঁজে বেড়ায়। সম্প্রতি রাজশাহীর একটি ঘটনায় দেখা যায় কিভাবে নিরাপদে মাদক ব্যবসা করা যায়, খোদ পুলিশই এখন সেই পথ বাতলে দেয়। প্রিয় উপস্থিতিবৃন্দ, সর্বনাশের কি এখানেই শেষ? বিচারপতি এখন আর বিচারপতি হিসাবে নয়, নিজেদেরকে খোদ রাজনীতিবিদ হিসেবেই পরিচয় দিয়ে গৌরববোধ করছে। অপরদিকে আমরা দেখছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে নবনিযুক্ত প্রধান বিচারপতি রাজনীতিবিদদের মতন রাজনীতিবিদদের কাছ থেকে ফুল নিয়ে সম্বর্ধিত হচ্ছেন। এইসব বিবেকহীন বিচারপতিদের কারণে গণতন্ত্রকামী জনগণ দেশের বিচার বিভাগের প্রতি সম্পূর্ণভাবে আস্থা হারিয়ে ফেলেছে। সাম্প্রতিক বিশ্বের শতাধিক নোবেল বিজয়ের বিবৃতি এবং মানবাধিকার ব্যক্তিত্ব আদিলুর রহমান খানের বিরুদ্ধে বিচারের নামে অবিচারের পর আরও এক দফা প্রমাণিত হয়েছে বাংলাদেশের বিচার বিভাগের প্রতি গণতান্ত্রিক বিশ্বেরও কোনো আস্থা নেই। অপ্রিয় হলেও সত্য, দেশে বিদেশে গণতান্ত্রিক কামী মানুষ বিশ্বাস করে এই স্বৈরাচার ক্ষমতাসীন মাফিয়া সরকারের সহযোগী হয়ে দেশের বিচার বিভাগই এখন মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত। গণতান্ত্রিক কামী প্রিয় ভাই ও বোনেরা, এভাবে অভিযোগের ফিরিস্তি বাড়িয়ে কোনো লাভ নেই। দেশের রাজনীতি, অর্থনীতি, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ প্রতিটি ক্ষেত্রেই চূড়ান্ত অবক্ষয় ঘটেছে। তবে অবৈধ ক্ষমতার নেশায়
নিশিরাতের সরকার কোনো কিছুরই তোয়াক্কা করছে না। সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি কেন মহামারী রূপ ধারণ করেছে এ নিয়ে নিশিরাতের সরকারের কোনো অনুশোচনাই নেই। আওয়ামী রুটেরা চক্র সিন্ডিকেট করে নিত্য প্রয়োজনীয় প্রতিটি পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে। দেশে বিরাজ করছে দুর্ভিক্ষ পরিস্থিতি। দেশের কৃষক বলুন, শ্রমিক বলুন, তরুণ, ছাত্র, যুবক, প্রতিটি শ্রেণীর পেশার মানুষ তথা অসহায় জনগণ ফ্যাসিস্ট হাসিনার কবল থেকে আজ মুক্তি চায়, যা কিনা বিভিন্ন বক্তার বক্তব্য থেকেও বেরিয়ে এসেছে, ফুটে উঠেছে। তবে জনগণের ভোটে, জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা গঠিত জনগণের কাছে জবাবদিহিমূলক একটি সরকারের মাধ্যমেই অসহায় জনগণের মুক্তি সম্ভব। তাই দেশের প্রায় 12 কোটি মানুষ যাতে নির্ভয়ে, নিরাপদে দিনের বেলায় ভোট কেন্দ্রে গিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ এবং জবাবদিহিতামূলক সরকার গঠন করতে পারেন, গণতান্ত্রিক আমি জনগণকে সঙ্গে নিয়ে, সেই লক্ষ্যেই বিএনপির আন্দোলন। ফ্যাসিস্ট হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় রেখে অবৈধ সরকার ও সংসদ এবং বর্তমান মেরুদণ্ডহীন নির্বাচন কমিশনকে বহাল রেখে কখনোই সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। ফলে এই মুহূর্তে জনগণের এক দাবি, এক দফা শেখ হাসিনার পদত্যাগ। এই দাবি আদায় আমাদেরকে সর্বোচ্চ ত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে প্রিয় ভাই বোনেরা। শুধুমাত্র স্লোগান দিয়ে নয়, রক্তলোভী, রক্ত পিপাসু ফ্যাসিস্ট হাসিনাকে হটানোর দাবি আদায় করা যাবে না শুধু স্লোগানের মাধ্যমে। আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি শুধু মাফিয়া চক্রের হামলা, মামলা, গুম, খুন, অপহরণের শিকার হব, নাকি দাবি আদায় ঐক্যবদ্ধভাবে রাজপথের দখল নেব। প্রিয় উপস্থিতি, প্রিয় ভাই ও বোনেরা, স্বাধীনতার ঘোষকের নিখাদ দেশপ্রেম আর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন সংগ্রামী চেতনায় চলমান আন্দোলনে আমাদের বিজয়ের প্রেরণা। আমরা জানি, মানি এবং বিশ্বাস করি, মাফিয়া সরকারের সঙ্গে আপোষ করেনি বলেই বছরের পর বছর ধরে মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া বিনা দোষে জালিমের ষড়যন্ত্রের বেড়াজালে আজ বন্দী। প্রিয় উপস্থিতিবৃন্দ, আমি আর কথা বাড়াতে চাই না, তবে এইটুকুই বলবো, আমি আগেও বলেছি, আজ আবারও বলছি, আমাদের এই চলমান আন্দোলন এককভাবে বিএনপির ক্ষমতায় যাওয়ার আন্দোলন নয়। চলমান আন্দোলন দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার আন্দোলন। 18-20 কোটি মানুষের গণতান্ত্রিক অধিকার আর 12 কোটি ভোটারের লুণ্ঠিত ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। দাবি আদায় বিএনপি সারা দেশে কর্মসূচি ঘোষণা করেছে। বাংলাদেশের পক্ষের শক্তি, গণতন্ত্রের পক্ষের শক্তি ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে এলে মাফিয়ার শক্তির পরাজয় সময়ের ব্যাপার মাত্র। কারণ মাফিয়া চক্রের জন্য দেশে এবং বিদেশে সব জায়গাতেই সংকুচিত হয়ে আসছে। হিন্দু ধর্মাবলম্বী প্রিয় ভাই বোনেরা, আসুন একটি গণতান্ত্রিক, মানবিক বাংলাদেশের জন্য 1971 সালের মতন, 1975 সালের 7ই নভেম্বরের মতন আমরা আবারও দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে জেগে উঠি। ফ্যাসিস্ট হাসিনার পতনে জন্মাষ্টমীর বার্তা আপনাদের জীবনকে আন্দোলিত করুক, সর্বশেষে এই প্রত্যাশাই থাকলো আপনাদের সকলের প্রতি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সালাম আলাইকুম।